বাহ একদম লক্ষ্মী প্রতিমার মতন দেখতে চেইন স্মোকার একটি মেয়ে কিভাবে মা লক্ষ্মীর মতো দেখতে হবে আরে না না আমি আপনার ওই মেয়ের কথা বলছি नमस्कार 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 तुम्हारा नाम की तारा एखने से बसो मा जा तारा टक 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 बसो की हलो आदिदेव बाबू एक मिनट मधुजा एक बार भेतरे चलो किन्तु एखन तो आमरा एक ही परिवारेर लोक हये गेछि जा बोलार एखानेई बोलुन ना 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 एटा अन्य ब्यापार मधुजा एसो আদি আদি কি হলো বলো তো এভাবে আমাকে এখানে ডেকে আনলে কেন এখনো প্রশ্ন করছো কি হলো কেন করলে তোমরা এটা কেন করলে সবার সামনে আমাকে ছোট করার খুব দরকার ছিল তোমাদের তুমি কি বলছো আদি আমি আমি তো কিছুই বুঝতে পারছি না প্লিজ নাটক করো না কিছু বুঝতে পারছি না ও কিছু না সবার সামনে ওই মেয়েটাকে আনার সাহস কি করে করলে তোমরা ওই মেয়েটাকে সাজিয়ে আনলে আর কোন সাহসে ওই মেয়েটা ছেলের মায়ের পাশে গিয়ে বসলো কোন সাহসে মানে ওর জন্যই তো সব ওখানে না বসলে কে বসতো আদি কে বসতো মানে প্রীতি বসতো আমি প্রীতির জন্য সম্বন্ধ দেখেছি আর তোমরা সবার সামনে ওই মেয়েটাকে বসিয়ে দিলে কি বলছো কি তুমি তুমি তো মাকে এসে বলেছিলে তুমি তার নাতনির জন্য সম্বন্ধ দেখেছো আমরা তো তাই তারার কথাই ভেবেছিলাম আর তুমি সম্বন্ধ দেখেছো শুনে তারা এত খুশি হয়েছিল যে ছবিটার দিকে তাকায়নি পর্যন্ত এক কথায় হ্যাঁ করে দিয়েছে তোমরা আমার কথা বুঝতে পারোনি সেটা আমার দোষ নয় তোমাদের দোষ এত বছর ধরে আমার সঙ্গে থাকার পরও তুমি বুঝতে পারোনি যে ওই মেটার জন্য আমি কোনোদিনও কিছু ভাববো না তাই তো জানতাম আদি কিন্তু সেদিন সকালে তুমি বললে তারাকে বাড়ি থেকে বের করে দেবে আবার সেদিন রাতেই তুমি সম্বন্ধের কথা বললে মাকে তাই আমরা ভেবেছিলাম তুমি বোধহয় তারাকে বিয়ে দিয়েই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো বুঝতে পারিনি আমরা ওকে বাড়ি থেকে তাড়াতে গেলে যে কোনো সময় তাড়াতে পারি মধুজা তার জন্য বিয়ে দেওয়ার কোনো দরকার নেই বুঝতে পেরেছো যাও এবার নিচে যাও নিচে গিয়ে ওই মেয়েটার জায়গায় প্রীতিকে ইন্ট্রোডিউস করাও কি বলছো কি তুমি আইবুড়ো দিদি থাকতে বোনের বিয়ে হয় নাকি ওয়েট ওয়েট কে কার দিদি আমার একটাই মেয়ে প্রীতি প্রীতির কোনো দিদি নেই আমার কথাটা একটু শোনো তুমি প্লিজ দেখো বর পক্ষ তারাকে দেখে ফেলেছে এর মাঝে তুমি আর প্রীতিকে এনো না গো তুমি তুমি ওই ছেলেটার সঙ্গে তারারই বিয়ে দাও আমি তোমাকে বলছি তারা ওখানে গিয়ে খুব ভালো থাকবে এত ভালো একটা ছেলের সাথে আমার প্রীতির বিয়ে ঠিক করেছি সেখানে ওর বিয়ে দেব এরকম করো না আদি তুমি বিশ্বাস করো তারা বড্ড খুশি হয়েছে গো ওর মনটা এভাবে ভেঙে দিও না তুমি একটা মেয়েকে বিয়ের স্বপ্ন দেখিয়ে তারপর সেখান থেকে সরিয়ে দেওয়া উচিত নয় গো আদি এত বড় পাপ তুমি করো না আদি এত বড় পাপ তুমি করো না মধুজা কে তোমার মেয়ে প্রীতি না ও আদি প্রীতি আর তারা দুজনেই আমার মেয়ে তারা নিজের মা নেই আমরা ছাড়া ওর আর কে আছে বলো আদি তুমি এই সম্বন্ধটা নষ্ট করো না আমি আর একটা কথাও বাড়াতে চাই না মধুজা আমি যেটা বললাম সেটা করবে নাকি আমি যাব প্লিজ তুমি একবার ভেবে দেখো এতটা নিষ্ঠুর হয় না আদি আমি তোমার পায়ে পড়ছি আদি তারা ওখানেই থাক তারাকে তুমি ওখান থেকে এনো না
তুমি ভাবো না আদি একটা অনাথ মেয়ের ভালো করছো তুমি তার বিয়ে দিয়ে তুমি তার উপকার করছো এত বড় শাস্তি তুমি তারাকে দিও না আদি এত বড় শাস্তি তুমি তারাকে দিও না তুমি যাই বলো আমি কিছুতেই শুনব না আমার মেয়ে আমি বুঝে নিচ্ছি আদি আদি আমার কথাটা শোনো আদি প্লিজ আমার কথাটা শোনো এক্সকিউজ মি কিছু মনে করবেন না একটা ছোট ভুল হয়ে গেছে মানে আমার বলতে খুব খারাপ লাগছে আসলে না না আপনি এরকম করছেন কেন কি হয়েছে বলুন না আপনার স্ত্রীর পাশে যে বসে আছে যাকে আপনারা ভাবছেন পাত্রী সে আমার মেয়ে না মানে আসলে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে ওখানে আমার মেয়ে বসে থাকার কথা ছিল আপনারা যাকে দেখতে এসেছেন সে হলো এ আমার মেয়ে আমার একমাত্র মাত্র তার মানে তাহলে এই মেয়েটিকে ও আমাদের কেউ না আপনারাই তো ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এলেন আর এখন বলছেন যে ওই বাড়ির কেউ না তাহলে তো এখন আমাদের আসল সত্যিটা জানতে হচ্ছে ওকে সেটা জেনে আপনাদের কোনো লাভ নেই এতক্ষণ যেটা হয়েছে সেটা প্লিজ ভুলে যান না না একটা সত্যিকে আড়াল করে এইভাবে কোনো শুভ কাজের কথা শুরু হতে পারে নাকি অন্তত আপনি বলুন যে এই মেয়েটিকে আমি বলছি তারা আদিদেবের প্রথম পক্ষের মেয়ে বড় মেয়ে তাহলে তো কোনো অসুবিধা থাকার কথা না আরে আগে তো বাড়ির বড় মেয়েরই তো বিয়ে হবে হ্যাঁ সত্যি আপনাদের বড় মেয়ে সত্যি খুব মিষ্টি আমরা ওকেই আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই না আপনারা আমার মেয়েকে দেখতে এসেছেন বিয়ে আমার মেয়ের সাথেই হবে তারাও তো আপনারই মেয়ে আমি মানি না আপনাদের তো আমি বললাম প্রীতি আমার একমাত্র মেয়ে আপনাদের ওকে পছন্দ কিনা সেটা জানা না স্যার আমার তারাকেই পছন্দ হয়েছে আমার আর কাউকে দেখার দরকার নেই আর আমার মতে একজনকে পছন্দ হওয়ার পরও তাকে না বললে সে মেয়েটিকে অসম্মান করা হয় দেখো ওভাবে ভেব না আমি তোমার ভালোর জন্যই বলছি এই মেয়েকে বিয়ে করলে তোমার জীবনে অনেক সমস্যা আসবে আদিদেব বাবু আপনি নিজের মেয়েকে এই ধরনের কথা কি করে বলছেন আমি তো বুঝতে পারছি না আপনি যাই বলুন ও কিন্তু সাক্ষাৎ মা লক্ষ্মী আমাদের বাড়ি গেলে ও ঘর আলো করে থাকবে দেখুন আপনাকে আমি আবারও বলছি আপনি যেটা ভাবছেন সেটা কোনোদিনও সম্ভব নয় আপনারা প্লিজ প্রীতিকে নিয়ে ভাবুন না স্যার আমার ওকে খুব পছন্দ হয়েছে আর আপনার এত কিছু বলার আগেই আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি আমি আর আমার মত বদলাতে পারবো না পারবে না মানে কি পারতেই হবে দেখো তোমরা আমার মেয়েকে দেখবে বলে এসেছো তোমাদের দুজনকে খুব ভালো মানাবে সরি স্যার তারাকে আমার প্রথম দেখাতেই খুব পছন্দ হয়েছে আর এটা তো কোনো গ্রসারি শপ না কি একটার বদলে আরেকটা এটা একটা বিয়ের ব্যাপার একটা মেয়ের সম্মানের ব্যাপার আই হ্যাভ অলরেডি ডিসাইডেড দেখো
আমার কথা শোনো। আমার আর কিছু শোনার নেই স্যার, সরি। তুমিও তো আমার মতোই বিজনেস পাগল, তাই না? একটু সময় নাও, ভাবো, দেন ফাইনালি ডিসাইড করো যে প্রীতিকে পছন্দ কিনা। না। বেরিয়ে যাও। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনেই আমারই মুখে মুখে তর্ক করার সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। আর এক সেকেন্ডও তুমি এখানে দাঁড়াবে না, বেরো। স্যার ভদ্রভাবে কথা বলুন। তুমি কি ভাবছো তোমার থেকে ভালো ছেলে আমার মেয়ের জন্য আর খুঁজে পাবো না? আমি সত্যি বুঝতে পারছি না আপনি কেন তারার সাথে আমার বিয়ে দিতে চাইছেন না। গেট আউট, আই সেড গেট আউট, বেরো। আপনি আমার ছেলের সাথে এইভাবে কথা বলতে পারেন না। আপনি তারার সাথে যেভাবে ব্যবহার করছেন ওকে বাড়িতে না রেখে ওর বিয়ে দিয়ে দিন। একটা মেয়েকে বাড়িতে রেখে এইভাবে অত্যাচার করছেন। আর একটা কথা বাড়ালে সেটা কিন্তু খুব খারাপ হবে। আমি অনেকক্ষণ ধরে বলছি, ভদ্রভাবে বলছি, প্লিজ বেরিয়ে যান। হ্যাঁ চলে তো যাবই, কিন্তু একটা কথা বলে যাই, এই মেয়েটার কষ্টটা আপনি আজকে বুঝতে পারছেন না, কিন্তু যেদিন বুঝবেন সেদিন আপনার জন্য খুব খারাপ হবে, খুব। চলো। হ্যাঁ হ্যাঁ সে দেখা যাবে, প্লিজ। সত্যি আপনার মতন বাবা আমি কোথাও দেখছি। এসব কথা এখানে বলে আর কোনো লাভ নেই, চলো। আমার মান ইজ্জত ধুলোয় মিশে দিয়ে এবার তোমরা খুশি তো? তোমাদের বলে আর কি লাভ, আজকে সব কিছুর জন্য দায়ী। ও আদিপ, আদিপ তারার কি দোষ? ভুল তো আমারই, আমি তোর কথাটা বুঝতে পারিনি। হ্যাঁ তোমরা বললে আর ও জাস্ট মেনে নিল। এই বাড়িতে ওর জায়গাটা কোথায় সেটা কেউ জানে না, বিয়ের এত ইচ্ছে। আমি তোমাদের হাজারবার বলেছি ওই মেয়েটিকে যতদিন এই বাড়িতে রাখবে ততদিন এই বাড়িতে শান্তি আসবে না। তোমাদের বারবার বলেছি এই মেয়েটিকে এই বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু কেউ তোমরা আমার কথা শোনোনি। এই মেয়েটির চোখের সামনে কোনোদিন কোনো ভালো কাজ হতে পারে না, সেটা আজ প্রমাণ হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো না? এতদিন ও আমার শত্রু ছিল, আজ ইচ্ছে করে প্রীতির বিয়েটা ভেঙে দিল। ও আভেরিকেও শেষ করেছে, প্রীতির জীবনটাও শেষ করে দেবে। শোনো একটা কথা ভালো করে শুনে রাখো, আমি যদি কোনোদিন এই মেয়েটির জন্য কিছু করে থাকি তাহলে সেদিন ওর শ্রাদ্ধানুষ্ঠান করবো। চুপ কর দিদি ভাই, দিদি ভাই। বাবা একদিন ঠিক পাল্টে যাবে যাবে আমার এই বাড়িতে থাকা উচিত হবে না, আমি চলে যাচ্ছি। তুমি দুঃখ পেও না মা, আমার আর কিচ্ছু করার নেই। নিজের লাইফ রিস্ক আছে জেনেও সবাইকে খুশি করবার জন্য তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে জন্ম দিয়েছিলে। তুমি যতদিন বেঁচেছিলে সবার জন্য করে গেছো। আমি তো তোমারই মেয়ে, আর আমার বিশ্বাস আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে সবাই খুশি থাকবে। তোমার ডায়েরিতে লেখা একটা কথাও আমি সত্যি করে যেতে পারলাম না মা, পারলে আমাকে ক্ষমা করে দিও। নয়ন তারায় ভালোবাসায় রে খু আমায়,
পাশে কাছে ডাকো না, আমি তোমারই ছায়া তা দেখো না। একবার দেখো একবার বলো যাই মিশে পায়ের ধুলোয়, তোমার কোলে মাথা বলো মায়ের কথা ঘুমের গানে। বাবা, আমার শ্রাদ্ধ তোমাকে করতে হবে না, তোমার কথাই ঠিক। এই বাড়িতে আমার জন্যই যত ঝামেলা, যত অশান্তি, আমি চলে যাচ্ছি বাবা। দেখো কাল থেকে এই বাড়িতে আবার শান্তি ফিরে আসবে, কোনো অশান্তি হবে না। আসলে শুধু তোমার ভালোবাসা পাবো বলেই এত বছর এখানে ছিলাম। আমার কোনো ব্যবহারে যদি তুমি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও বাবা। আজ থেকে আর তোমার কোনো কষ্ট হবে না, আমাকে আর বকতে হবে না তোমাকে। এই জন্মে তো তোমার ভালোবাসা পেলাম না, পরের জন্মে যেন সেটা পাই। ভালো থেকো বাবা। মামনি, তুমি আমাকে প্রীতির থেকেও বেশি ভালোবাসতে, সব সময় আমাকে আগলে রেখেছো। কোনদিন মায়ের অভাব এই মা মরা মেয়েটাকে বুঝতে দাওনি, কোনদিন বুঝতে দাওনি যে তুমি আমার সৎ মা। আমি যেখানেই যাই, যেখানেই থাকি না কেন, তোমায় কোনদিনও ভুলবো না মামনি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। বাবা, ঠাম্মি, প্রীতি, এদের সবার খেয়াল রেখো মামনি। সকাল তুমি, সাঝো তুমি, সত্যি মিথ্যে শুধু তুমি, প্রতিস্পন্দনে তোমাতে যে শুধু নিজেকে খুঁজি, বিশ্বাসের আশায় বাঁচে, দেখা হবে তোমার সাথে, তবু কেন ঘনায় শ্রাবণ, ভেজা হাসি আমার চোখে, বলবো আমার প্রাণের কথা, কত সাধনায় যে চেয়েছি তোমায়। না কিছু আমি এই জীবনে নরুন তারা ভালোবাসায়, বাবা তুমি রেখো আমায়, আছি বেঁচে কেন প্রশ্ন করো। ঠাম্মি, আমার জন্মের পর বাবা তোমায় বলেছিল আমাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে আসতে, কিন্তু তুমি বাবার কথা শোনোনি। সেদিন নিজের বুকে তুমি আমাকে জাপটে রেখেছিলে। বাবা যতবার আমাকে বকেছে, প্রত্যেকবার তুমি আমার পাশে দাঁড়িয়েছ। তোমাকে ছেড়ে যেতে একটু ইচ্ছে করছে না। আমি এলাম ঠাম্মি, তুমি তুমি ভালো থেকো। আমরা এক মায়ের পেটের বোন নই, কিন্তু তুই আমাকে যতটা ভালোবাসতিস, নিজের দিদিকেও কেউ হয়তো এতটা ভালোবাসে না। আমার জন্য কি না করেছিস তুই, বাবার সাথে ঝগড়া পর্যন্ত করেছিস, আমাকে পাগলের মতন ভালোবেসে গেছিস। তোর মতন বোন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার রে। জীবনে অনেকটা পুণ্য করলে তোর মতন বোন পাওয়া যায়, কিন্তু আমার কপাল দেখ।
তোকেও ছেড়ে চলে যেতে হচ্ছে। তোর উপর কোনো অন্যায় হোক আমি চাই না। আমার জন্য তুই বাবার কাছে খারাপ হোস আমি সেটাও চাই না। ভালো থাকিস প্রীতি।